তো আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন ইন্টারভিউয়ার, সরি ইন্টারভিউই। তিনি এই 2017 সালের রেজাল্ট বেরিয়েছে, গ্রুপ এতে তিনি ডাক পেয়েছেন। আমাদের সবার তরফ থেকে ওনাকে খুবই অভিনন্দন জানাই এবং তিনি অবশ্যই চাকরি পাবেন এই বিশ্বাস আমরা নিয়েছি। তো আজকে আমরা একটা মক ইন্টারভিউ শুরু করছি ঠিকই, কিন্তু রিয়েল ক্যান্ডিডেট ইন্টারভিউটা মক হতে পারে, ক্যান্ডিডেট মক নয়। তাহলে উনি কিছু প্রশ্ন নিয়ে এসছেন, তার আগে আমি কিছু ইন্টারভিউয়ের ঢুকবার আগে কিছু বেসিক জিনিস বলে দিতে চাই। যেটা ব্যাপার হচ্ছে, ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে জামা কাপড়ের উপর ধ্যান দিতে হবে। কেন কি, সবাই মোটামুটি যা নম্বর পেয়েছে হয়তো খুব বেশি হলে 20-30 এদিক হয়েছে, মানে ফার্স্ট ক্যান্ডিডেট যাকে ডাকা হয়েছে সব থেকে হাইয়েস্ট মার্কস, আর যে লোয়েস্ট সব থেকে কম পেয়েছে, আমার যতটা ধারণা খুব বেশি ডিফারেন্স হলে 20-30 মধ্যেই এই 150 জন ঢুকে গিয়েছে ম্যাক্সিমাম। তো সুতরাং আপনি মনে করার কারণ নেই যে আপনার নাম্বারটা খুব বেশি আছে বা আপনার নাম্বারটা কম আছে। এইখানে মূল বিষয় হচ্ছে ইন্টারভিউতে যে আপনি প্রেজেন্টেশনটা করবেন। এবার প্রেজেন্টেশনে একটা ব্যাপার আছে, ফর এক্সাম্পল এবার পিএসসির ইন্টারভিউ বোর্ডে যারা নেয় তারা বেশ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং পুরনো ব্যক্তি, তারা কিন্তু এখনকার দিনের মতন ছেলেদের চাল চলনের ব্যাপারটা ঠিক তারা কতটা মেনে নেয় বা মানিয়ে নেয় না সেটা আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা সাজেশন করবো। যেমন এখন যেমন একটা ট্রেন্ড উঠেছে দাঁড়িয়ে রাখা, ঠিক আছে, মোটামুটি সিনেমার হিরো থেকে শুরু করে সিরিয়ালের হিরো সবাই দাঁড়িয়ে রাখছে, সেই হিসাবে অনেকেই রাখে। কিন্তু আমি সাজেস্ট করবো যদি আপনার একান্ত খারাপ না লাগে তাহলে দাঁড়িটা কেটে যাওয়া গোপ রাখতে পারেন আপনি, কারণ পিএসসিতে বসে আছে অনেক পুরনো চেয়ার। এবার তার মানে এই না যে তারা দাঁড়িয়ে রাখলো এবার তাদের মধ্যে হয়তো কেউ দাঁড়িয়ে রেখে বসে আছে, আমি শিওর না। তবে যেমন আমি আপনাকে বলি যে আপনি কোনো দিন কোনো সেনা মানে একমাত্র পাঞ্জাবি ভাই বোনেরা ছাড়া ভাইয়েরা ছাড়া দাঁড়িয়ে রাখে কেউ সেনার মধ্যে। মিলিটারিতে যে কজন লোক থাকে সবসময় শেভড, আর গোপ থাকলে রাখতে পারে। তার মানে কি যে একটা সোলজার শুড অলওয়েজ বি স্মার্ট। তো আপনাকেও যদি আপনার অত্যন্ত অসুবিধা না হয় বা যাদের যাদের মনে হচ্ছে সেরকম ব্যাপার তারা দাঁড়িয়েটা কেটে যাবে। প্রথম কথা দেখবেন বাড়ির রান্না আমাদের অনেকে ভালো লাগে না, অথচ সেই রান্নাটাকে আরও খারাপ তেলে খারাপভাবে রান্না করে সুন্দরভাবে প্যাকিং বা মোড়কের মাধ্যমে যখন প্রেজেন্ট করা হয় দোকানে খুব ভালো বিক্রি হয়। সেরমভাবে আপনি ভেতরে আপনার যাই থাকুক না থাকুক আপনাকে রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশনটা হচ্ছে খুব মাস্ট। প্রেজেন্টেশনে কী করবেন, একটা ফুল স্লিভ শার্ট পরবেন, এতটাও মানে যাতে বোতামটা একটু, যেমন আমি এই জামাটা এখন কিনি বোতামটা লাগিয়ে দেখে নিইনি যেখানে বোতামটা লাগছে কিনা, আপনি কিন্তু দেখে নেবেন যে বোতামটা এরকম লাগছে। নতুন শার্ট পরে যাবেন, ফুল ইস্ত্রি করা চাই যেন এরকমভাবে জামাটা দাঁড়িয়ে থাকে ইস্ত্রির পরে, ঠিক আছে, মানে নতুন শার্ট তো ইস্ত্রির ব্যাপার নেই ওটা অলরেডি করাই আছে। তারপর যেটা করবেন এটা টাই পরে যাবে, সুতরাং ব্লেজার পরে যাবেন, ব্লেজার নেই বা ব্লেজার কেনার পয়সা নেই ভাড়া করে নিয়ে আসুন, এবং যেন দেখবেন আপনার নিজের সাইজটা। কেন কি দেখুন, আমি সবসময় বলছি প্রেজেন্টেশন হচ্ছে মূল কথা। আমি একটা এরকম জামা কাপড় পরে গুঁজে বেল্ট মেরে চলে গেলাম আর একটা ছেলে যখন ব্লেজার পরে যাবে কথা বলবে কিছু না কিছু হলেও তার উপরে স্যারেদের একটু আচ্ছা ছেলেটা ব্লেজার পরে এসছে তাহলে সেরকম ঘর থেকেই এসছে। কেন কি দেখুন, কেউ সবাই চায় যে একটা স্ট্যান্ডার্ড লোক WBCS এর ছেলেমেয়েরা এরকম হোক। এবার জামা কাপড় পরলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে তা আমি বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনি নিজেকে রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশনটা প্রথমে রাখুন। প্রথমে প্রেজেন্টেশন, প্রথমে যখন বিয়ের জন্য ছেলেরা মেয়ে দেখতে যায় আগে মেয়েকে দেখে, তারপর সে কতটা লেখাপড়া করেছে কী করেছে না করেছে সে পরে হবে, আগে প্রেজেন্টেশন। তো পিএসসির ইন্টারভিউ বোর্ডে আপনার কিন্তু ফুল শার্ট, যদি আপনার ব্লেজার আশেপাশে কোথাও থেকে ভাড়া টাড়া নিয়ে আসতে পারেন একদিনের জন্য হলেও ভাড়া নিয়ে আসুন, পিএসসির অফিসের বাইরে এসে পরে নিয়ে ঢুকুন, কেন ওই গরমের মধ্যে আপনি পরে আসতে পারবেন না, বা পারলে একটা ট্যাক্সি ভাড়া করে পিএসসির অফিসের সামনে নামুন, এসি ট্যাক্সি থেকে নেমে সরাসরি ওপরে চলে যান, এইটা কিন্তু খুব কাজে দেবে আপনার। নাহলে কিন্তু এবার আমি বলছি না যে সবাইকে নিয়ে যাবে, সবাই কী করবে দেখবেন ইউপিএসসি যত ইন্টারভিউ হয় সব ব্লেজার পরে যায়, কেন, তার কারণ হচ্ছে রিপ্রেজেন্টেশন প্রেজেন্টেশন, ওইটাই একটা জায়গা যেখানে আপনাকে আটকাতে পারে, আর কোনো জায়গা নেই। আপনার যোগ্যতা কত আপনি পরীক্ষা হলে বলে অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন, মার্কস পেয়ে আপনার নামটা এসে গেছে মানে আপনি যোগ্য। এবার তাহলে বোঝা গেল ফুল শার্ট টাই অবশ্যই দরকার, যদি ব্লেজার জোগাড় করতে পারেন ব্লেজার সেমলি প্যান্ট, আর জুতো কালো চকচকে হওয়া চাই, একদম পরিষ্কার চকচকে, ভেতরে আছে কী আছে মুখ দিয়ে কী বেরোবে সেসব পরের কথা আছে, ঠিক আছে। রিপ্রেজেন্টেশন, চুল যেরকম আপনার আচরণ সেরকম নর্মালি আচরাবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইন্টারভিউ বোর্ডে যখনই আপনাকে বলবে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা যে প্রশ্ন আমাদের এই ভাই এনেছেন, আপনার নামটা একবার বলবেন, বিশ্বজিৎ বর্মন, নমস্কার। হ্যাঁ, তো আমাদের বিশ্বজিৎ বর্মন স্যার যে কোশ্চেনগুলো লিখে এনেছে সেই সেম কোশ্চেনগুলোই জিজ্ঞেস করা হয়, তো সেই কোশ্চেনগুলো চলুন আমরা জিজ্ঞেস করে নিই। তো কোশ্চেনের মধ্যে রয়েছে প্রথম কোশ্চেন কী রয়েছে, ইন্ট্রোডিউস ইউর সেলফ। আচ্ছা, এবার যে ইন্ট্রোডিউস ইউর সেলফ রয়েছে এইখানে কিন্তু আপনাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যেন যে কটা কথা বলবেন সেই কটা কথা থেকে কী কী প্রশ্ন হতে পারে তার যেন একটা আপনার
মনের মধ্যে ধারণা হয়েছে। যেমন আপনি ইন্ট্রোডাকশানে কী বলবেন নিজের একটু আপনি বলুন, তাতে ওরা শুনতে পাবো আমরাও। যেহেতু ওই আমার নাম আর আমার অ্যাড্রেস যেহেতু রয়েছে ওখানে স্যারদের কাছে, তো ওটা বলা দরকার নেই। আমি প্রথমে শুরু করবো যে আমি গোয়া থেকে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস করেছি, তারপরে গ্যাসের গোয়া থেকে করেছি। এটা বলার পর তারপরে আমি কম্পিটিটিভ লাইনে আসি, কত দিন ধরে কম্পিটিটিভ দিচ্ছি, এবং 2016 সালে আমার প্রথম ফিল্ড ক্র্যাক হয়, মেন পাস করে ইন্টারভিউ ক্র্যাক করি, তারপরে গ্রুপ বি আমার পিডিওতে হয়, তো তারপরে আমি এবার 2017 মেনে চান্স পেয়েছি। আর আমার হবি যেটা বলবো যে বাইক রাইডিং আমার খুব হবি, এটা আমার খুব রিল্যাক্সেশন দেয় মেন্টালি। আর আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে আমি অপটিমিস্টিক, আর আমার উইক পয়েন্ট হচ্ছে আমি খুব টেনাসিয়াস, কোনো কাজ সম্পূর্ণ আছে তো দরকার পড়ে তো ওখান থেকে আমি বলি না, এইটুকুই আমি ভেবে রেখেছি। তো এটা কি যথাযথ? হ্যাঁ দেখুন, প্রথমত হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফে আপনাকে আপনার নাম বলতে হবে, আপনার ফাদারের নাম বলতে হবে, আর ফাদারের নাম বলবার সময় মিস্টার। কিন্তু আমি এটা আমি যখন ফেস করেছিলাম সিইটি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, তো একজন ম্যাম ছিল, উনি প্রথমে শুরু বলেছিলেন যে আমি নিশ্চিত বড় আমার ফাদার নেই, বলছে এগুলো সব আছে এখানে, এছাড়া এক্সেপ্ট কিছু বলবো তোমার সাথে। হ্যাঁ ঠিক, দেখুন ওনারা যেটা বলেছেন ব্যাপার, কিন্তু আমার মতে আপনি নিজের নামটা দিয়ে শুরু করবেন। কেন কি যখনই ইন্ট্রোডিউস ইউর সেলফ আসে তখন সবার প্রথমে নামটা দিয়ে শুরু করে। এইবার যদি ওখানে যদি আটকে দেয় না, ওখানে যদি বলে যে না ঠিক আছে আপনার নামটা সব এখানে আছে, দেখুন সে তো আপনার যোগ্যতাও ওখানে আছে, শিক্ষাগত যোগ্যতা, তাই তো? তাহলে সেখানে আপনি স্কুল কী করে বলবেন? তাহলে সেখানেও আপনাকে আটকে বলতে পারেন না আপনি স্কুল করবেন, যাক তর্কের ব্যাপার নেই। যদি ওখানে দেখেন বলে দিচ্ছে না আপনার নাম আমার এখানে আছে, বাস আপনি চেপে যান ওখানে, বলার দরকার নেই। আর যদি ওখানে দেখেন যে না এখানে আমার আপনার নামটা ওখানে শুরু, কিন্তু নাম দিয়ে শুরু করবেন। আর বাবার নামের আগে মিস্টার বা শ্রী, যেটা আপনি বাংলাতে শুরু করলে সবসময় শ্রী, হ্যাঁ ওটা ওখানে বলেছিলাম শ্রীটা, হ্যাঁ এটা বলবেন। তারপরে আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আপনি কোন স্কুলে পড়েছেন, এই স্কুলে আপনি কি একই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো করেছিলেন? আচ্ছা স্কুলের কোন টিচারকে ভালো লাগে এরকম একটা বিষয়, কোন সাবজেক্ট ভালো লাগে তার উপর একটা বিষয়, বা আপনার এইচএসএ কি গ্র্যাজুয়েশন সায়েন্স ছিল, বা তারপরে আপনি স্ট্রিম চেঞ্জ করেছেন কি না, এইগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে। যেহেতু সায়েন্স ছিল, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি হসপিটাল ম্যানেজমেন্ট ওটা থেকেও প্রশ্ন পড়েছিল যখন গিয়েছিলাম ইন্টারভিউ, বলেছিল যে হসপিটাল ম্যানেজমেন্ট করে এইখানে সেম প্রশ্নটা আবারও আপনাকে করবে এবার। এর কিন্তু একটা ভালো উত্তর আপনাকে খুঁজতে হবে যে আপনি যেহেতু করেছেন সায়েন্স, তারপরে আপনি কেন আপনি সায়েন্স কেন নিয়েছিলেন, তাহলে আপনাকে বলতে হবে আদারওয়াইজ আমি সায়েন্স। দেখুন আপনাকে কিন্তু প্রশ্ন করুক না করুক আপনাকে আপনার উত্তর রেডি রাখতে হবে, ক্রস কোশ্চেনের জন্য হ্যাঁ সায়েন্স কেন নিয়েছিলেন তার একটা উত্তর দিতে হবে যথাযথ। সায়েন্স কেন ছাড়লেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট কেন আসলেন, আচ্ছা হসপিটালিটি ম্যানেজমেন্ট আর হসপিটাল একই জিনিস কিনা? হসপিটালিটি না, ওটা হসপিটাল ম্যানেজমেন্ট ছিল। আচ্ছা হসপিটাল ম্যানেজমেন্টই ছিল, হসপিটালিটি ছিল না, না হসপিটালিটিটা ওই হোটেলে ওখানে পড়ে, হ্যাঁ ওটা একটা আতিথ্য হতো, হসপিটালিটি মানে আতিথ্য, কিন্তু এটা পার্টিকুলারলি হসপিটাল ম্যানেজমেন্ট, হ্যাঁ হসপিটাল ম্যানেজমেন্ট। জর্জ কলেজে মানে পড়ানো, এখনও পড়ানো হয়, ওখান থেকে আমি 3 বছরের গ্র্যাজুয়েশন করি, মানে ওই গ্র্যাজুয়েশন দিয়ে আমি পরীক্ষাটা দিতে পারছি, যেহেতু ওটা ইউজিসি রেকগনাইজ ডব্লিউবিটি ইউনিভার্সিটি, ওইটা দিয়েই আমি গ্যাস। আচ্ছা তাহলে ওইটা আপনি যখন প্রফেশনাল কোর্স করেছিলেন তাহলে আপনি কেন ছাড়লেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। বা এবার যে হবির আপনি কথা বললেন বাইক রাইডিং, এখানে কিন্তু আপনাকে কীরমভাবে করবে, আচ্ছা আপনি কোন বাইকটা চালান, বাইকের ইঞ্জিনের সিসি কত, এইচপি কত, টর্ক কত, এইগুলো আমি মানে যেহেতু ভালোবাসি চালাতে তো এইগুলো আমার সব নলেজ আছে। কারেন্ট ডেটে আপনার কোন কোম্পানির বাইক ভালো লাগছে, না না এগুলো জিজ্ঞেস করবে। যেমন ধরুন আপনি যদি একবার দুকাতি বা ওই আর যে নামগুলো আছে আমার মনে পড়ছে না, হ্যাঁ এই ধরনের নাম বলে ফেলেন, তাহলে সেইটা জিজ্ঞেস করতে পারে সেইটা কি কোম্পানির, যারা রেসিং টিম থাকে তাদের প্রধানের নাম কি, মানে টিম ক্যাপ্টেনের নাম কি, কে কিনেছে, টোটাল বাইকের ইঞ্জিন সিসি কত, বাইকের চাকার এয়ার প্রেশার কত থাকে। আপনি কিন্তু ভাববেন না যে ওরা কিন্তু জানে না, ওরা অলরেডি জেনে ওখানে বসে আছে। এক একজনের ওই টেবিলে টোটাল 5 জন থাকে যতটা আমার টাইম আমি দেখেছি, আর একজনের টাইপ করার জন্য বা লিখেছি। আমার সময় ওই সিআরডি এর সময় 3 জন ছিলেন, একজন এই সাইডে ছিলেন, শুধু উনি কোনো প্রশ্ন করেনি, না প্রশ্ন করবে না, শুধু শুধু আমাকে দেখে যাচ্ছিল। ঠিক ঠিক, না যেরকম কি হয় কি 5 জন মোটামুটি থাকে, একজন খালি ঘুরে ঘুরে বেড়ায়, একবার এদিকে যায় একবার এদিকে যায়। 35 মিনিট মতো ইন্টারভিউ হয়েছিল। ঠিক ঠিক, 35 মিনিট। তাহলে আপনার নেক্সট প্রশ্ন দেখুন, ইন্ট্রোডিউসার কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার হবির যা আছে পুরোটা যেন জেনে যান, যে হবির কী আছে, কারেন্ট ডেটে নতুন কী মডেল বাইক এসছে, ওগুলো আপডেট থাকে সবসময়, যেহেতু ওটা ভালো লাগে সবসময় ওটা দেখি আমি সবসময়। ঠিক ঠিক,
আচ্ছা, আপনি বাইক চালানোর সময় যে এত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার মতে এটা কীভাবে অ্যাক্সিডেন্টটা কমানো যেতে পারে, সামলানো যেতে পারে, এই ধরনেরও কিন্তু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করুন। দেখুন, আপনি কিন্তু সি বা ডি এর ইন্টারভিউতে যাচ্ছেন না, আপনি একটি গ্রুপ ই এর ইন্টারভিউতে যাচ্ছেন, যার কিন্তু ব্রেনের একটা ব্যবহার খুব দরকার, এবং আপনাকেও আপনার ব্রেনের ব্যবহারটা করতে হবে, এবং ব্রেনের কাজ হয় সেরকম প্রশ্ন করবে। এই প্রশ্নগুলো রেডি করে যাবেন, কীভাবে অ্যাক্সিডেন্ট আরও কমানো যেতে পারে, এই যে জায়গায় জায়গায় রাস্তার মধ্যে এরকম কীরকম সে ট্রাফিক কোন বা ট্রাফিক গার্ডগুলো ঢুকিয়ে দিয়ে রাস্তাটাকে সরু করে দেওয়া হচ্ছে, তার ফলে কি অ্যাক্সিডেন্ট বাড়বে নাকি কমবে, এই ধরনের জিনিস, রাস্তা রাস্তায় এরকম স্পিড ব্রেকার লাগানো হচ্ছে, বাম্পার বলবেন না, স্পিড ব্রেকার বলবেন, হ্যাঁ বাম্পার বললেই ফেল, মানে ইন্টারভিউতে ফেল না, ইজ্জত চলে যাবে। হ্যাঁ, এটা তো স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন কী আছে? এটা মানে সবসময় পড়ে সবাইকেই, আর আমাকেও পড়েছিল, আপনি এখন কী করছেন? মানে যেহেতু 2010 আমি গ্রাজুয়েশন পাস করি, তারপর থেকে এখন অবধি আমি এই লাইনে যেহেতু রয়েছি, তো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আপনি এখন কী করছেন? মানে খুব সিগনিফিক্যান্ট প্রশ্ন। ঠিক, আপনি এখন কী করছেন? কী করছেন? হ্যাঁ, বলতে গেলে উনি মানে আমার প্রশ্নে বলেই ফেললো যে আপনি তাহলে বাবার পাশে বসে বসে খাচ্ছেন, বাবা মার পাশে। হ্যাঁ, বলে দিতে পারে, তাতে তাতে দেখবে যে আপনাকে সহজে উত্তেজিত করা যায় কিনা, কেন কি একজন সিভিল সার্ভেন্ট যে অফিসার হবে তার টেবিলের সামনে পুরো ফাইল নিয়ে বসে থাকবে, এই দিক থেকে আসবে, এই দিক থেকে আসবে, সেদিক থেকে সে আসবে, আর আপনি কাউকে মানা করতে পারবেন না, কেন কি আপনি একজন বিডিও হয়েছেন বা আপনি একজন সার্ভিস দিচ্ছেন, এবং লোকে আসবে, এসে বসবে, এবং তারপরে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করবে। বিশেষ করে কিছু স্বার্থ সম্বন্ধিত ব্যক্তি আছে যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে রাগিয়ে উত্তেজিত করে আপনার থেকে একটা সই, একটা কাজ বার করে নেওয়া, একটা ফাইল বার করে নেওয়া, এই চেষ্টা করবে। আপনার অফিসের লোকই আপনার সঙ্গে অসহযোগিতা করবে, ঠিক আছে, মানে আমি বলছি না সবার ক্ষেত্রে, তো সেই জায়গায় আপনি যদি আপনার ব্রেনটাকে একটু কুল রাখতে না পারেন ক্যাপ্টেন ধোনির মতো, তাহলে কিন্তু আপনি গেলেন, এবং আপনাকে এরকম ধরনের টেম্পারমেন্ট জিজ্ঞেস করবে, তো সেই জায়গায় আপনি কী উত্তর দেবেন? তখন আমি বলেছিলাম যে আমি এখনও কিছু করি না, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড আনসারটা হয়ে গেছিলো আমার, তখন প্রথমবার যেহেতু ইন্টারভিউটা ছিল, আমি বলেছিলাম যে আমি কিছুই করি না, শুধুমাত্র কম্পিটিভ দিই, তো বলছি এতদিন ধরে কম্পিটিভ দিয়ে যাচ্ছে, কোনো কাজকর্ম করেন না, বাবার পাশে বসে বসে খাচ্ছেন, তাই তো? তখন আর কোনো উত্তর দিতে পারিনি, নার্ভাস হয়ে গেছিলাম তখন। প্রথমবার এটা হয়েছে, এইবার চাইছি যে এটা ভালো করে জিনিসটা করে যাবো একটা স্ট্রং। হ্যাঁ, তাহলে আপনি একটা কিছু কাজ করেন সেরকম কিছু আপনি? হ্যাঁ, এখন আমি বাড়িতে ওই WBCS একটা ব্যাচ পড়াই, খুব ভালো জিনিস, WBCS ব্যাচ আপনি পড়াচ্ছেন, ওটা মানে সুবিধা হয় প্রিপারেশনের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে যাদের যাদের বাড়ি এনার হাল বিনার বাড়ি হালি শহরের কাছাকাছি, যাদের যাদের বাড়ি হালি শহরে, তারা এনার সঙ্গে যোগাযোগ করে টিউশনের জন্য যোগাযোগ করতে পারেন, আর এনার যদি অনুমতি হয় তাহলে ফোন নাম্বারটা আমি ভিডিওর নিচে বা ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, যেরকমভাবে ইচ্ছা, তবে এখন না, অবশ্যই 2 মাস পরে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর, এই মুহূর্তে নয়। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু পড়ান, সেহেতু আপনি বলতেই পারবেন, কারণ পড়ায় যে তার এই নলেজের অভিজ্ঞতাটা একটু বেশি হয়ে যায়, কারণ তাকেও আলটিমেট অনেক কিছু রেডি করতে হয়। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরে আমার মতে আপনাকে একটা কিছু পজিটিভ বলা উচিত, যে আমি এই কাজটা করি, এইভাবে চলছে, এরকম ব্যাপার। আচ্ছা, তারপরে আর কি আছে? তারপরে আপনি কেন WBCS দিচ্ছেন? হ্যাঁ, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনি কেন দিচ্ছেন WBCS? তা আপনি সেখানে কী বলেছিলেন, আপনি কেন WBCS? এটা আমাকে ধরা হয়নি, এটা আমি নতুন ইনপুট করেছি এটা। আচ্ছা, দেখুন, বা এই প্রশ্নটা আরেকভাবে জিজ্ঞেস করা হতে পারে, যে আপনি প্রথম কথা WBCS কেন দিচ্ছেন, বা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি WBCS কেন হতে চান, মানে দিচ্ছি তার মানে হতে চান WBCS কেন হতে চান, পৃথিবীতে তো অনেক জব রয়েছে, অনেক কাজ রয়েছে, সেইটা কিন্তু আপনাকে বলতে হবে। যদি আপনার মনে হয় যে না, আমি মানুষের সেবা করতে চাই, না আমি জনগণকে হেল্প করতে চাই, তার জন্য WBCS হতে হবে না কিন্তু। হ্যাঁ, আপনি NGO জয়েন করুন, আপনি স্থানীয় স্কুলে বা স্থানীয় যেখানে গরিব মানুষ থাকে সেখানে তার বাচ্চাদের পড়ান, হেল্প সব রকমই হয়, বা কোনো মানুষ অসুস্থ হয়েছে তাকে আপনি ডাক্তারখানে নিয়ে যান, এইসব করুন, এটা তো হেল্প হয়ে যায়, তাহলে আপনি কেন আসতে যাচ্ছেন? দেখুন, একটা জিনিস রাখবেন যে আমাদের দেশ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ খুবই গরিব, এবং এইখানে প্রচুর মানুষ শুধুমাত্র বেঁচে আছেন তার কারণ হচ্ছে সরকারি হেল্প পাচ্ছেন বলে, সেটা সেই 2 টাকা কেজি চাল হোক বা গম হোক বা যাই হোক, যে কোনোভাবেই হোক, খেলাশ্রী, পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে, রূপশ্রী, এই ধরনের যে প্রকল্পগুলো আছে, এর ফলে মানুষ পাচ্ছে, কিন্তু এই পরিষেবাটাও কিছু সংখ্যক মাত্র WBCS অফিসার বা কাজ কর্মচারীদের মধ্যে দিয়ে লক্ষ মানুষকে দেওয়াটা কিন্তু খুব টাফ জব, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মানুষ নিগলেক্ট হয়ে যাচ্ছে, ইচ্ছাকৃত না, মানে আমি এটা বলছি না যে আমলাতন্ত্র ইচ্ছাকৃতভাবে করছে, কিন্তু তাদের চাপে তারা হয়তো করতে পারছে, এইবার এই জিনিসগুলো কিন্তু সেইভাবে আর রেক্টিফাই হচ্ছে না। কিন্তু যদি আমি এই সিস্টেমের মধ্যে ঢুকি, মানে অফিসার হই, আমার হাতে বা আমার কথায় অনুযায়ী যদি কাজ হয়, তখন কিন্তু এই জিনিসটা যে যে জায়গায় আটকাচ্ছে, যে যে জায়গায় অসুবিধা হচ্ছে, আমি আমার তরফে যতটা সম্ভব সেটা করতে চেষ্টা করব,
কেন কি আমি দেখেছি বলে, আপনি যদি আশেপাশে দু একজনের সঙ্গে এরকম কারোর সঙ্গে চেনা থাকে যারা হয়তো আপনার নেই কি বলে মানে চিনে যে তারা সরকারি কিছু হেল্পের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু তারা এত বছর হয়ে গেছে, অত মাস হয়ে গেছে তারা পাচ্ছে না। ফর এক্সাম্পল যাদের রেশন কার্ড যে বিপিএল যে কার্ডটা পভার্টি লেভেলের মানে কি আছে, যারা বিলো পভার্টি লেভেলের কার্ড নেই কিন্তু তারা সত্ত্বেও, হ্যাঁ হওয়া সত্ত্বেও, ঠিক ঠিক কিছু কাজ আছে জনগণকে আমি হেল্প করতে চাই, এটা ঠিকই, কিছু কাজ আছে যেটা হচ্ছে আমি সিস্টেমের ভিতর ছাড়া করতে পারবো, আমার কথা থেকে কোন অফিসার এই কাজটা করবে না, কিন্তু আমি অফিসার হলে দু চারটা লোক আমার কথা শুনে কাজ করবে, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা খুব প্রেস্টিজিয়াস, এটা খুব সিভিল সার্ভিস, এটা প্রেস্টিজিয়াস জব, এত আমার ছোটোবেলা থেকে ড্রিমও আছে যে আমি WBCS হব, আমি মানে আচ্ছা আমাকে কিছু তো করতে হবে, আমার তো বাবা কোটিপতি নয়, এইভাবে বলবেন কিন্তু মানে নিজেকে ছোট না, যে আমাকে তো কিছু কাজ করতে হবে, না তো হবে না, কারণ WBCS মতন একটা সুন্দর এত ভালো সুযোগ যাতে আমার জীবন মানে বা এই সমস্ত যা আছে আর কি সব কিছুই একবারে চেঞ্জ হয়ে যাবে, সব কিছুই একবারে ফিরে যাবে, তো সুতরাং সেই কাজটা তো আমি অবশ্যই করবো, এর মতন একটা অপরচুনিটি পারলে তো আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, আমি ভগবানকে প্রতিদিন ধন্যবাদ দেবো যে আমাকে এই সুযোগটা দেওয়া হয়েছে এরমভাবে। কিন্তু দেখুন আপনি নিজের কৃতিত্ব নেবেন না, আমি মানছি যে আপনি পড়েছেন, আপনি পড়ে লিখেছেন, অবশ্যই কৃতিত্ব আপনার, কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনি যদি বলেন যে আমি এই করেছি, তাহলে কিন্তু ওরা বলবে যে সেটা খুব অহংকারী আছে, হ্যাঁ এখানে বল, সুতরাং আপনার মনে দিয়ে অহংকারটা প্রকাশ না পায়, এই একটা বিষয়। তারপরে কি আছে, সার্ভিস প্রেফারেন্স নিয়ে তো প্রশ্ন হবেই, মানে যে সার্ভিস প্রেফারেন্সটা আমি প্রথমে দেবো, মানে যদি আমি ভিডিও দিই বা এক্সেস দিই সেটাই আমি দিই না, আমার ইচ্ছা আমি ভিডিও দেবো, তো ওটা নিয়ে প্রশ্ন হবে যে ভিডিওর কাজ কী, ভিডিও কোন কোন জায়গায় মানে রোল প্লে করে, ওর পাওয়ার কী আছে, ওর ইমিউনিটি কী আছে, এই ধরনের জিনিসপত্রগুলো জানা দরকার। ঠিক, দেখুন এই মুহূর্তে আমার যে কটা পয়েন্ট ভিডিও সম্পর্কে জানা আছে আমি বলে দিচ্ছি, বাকিগুলো আমরা যখন নেক্সট পার্ট আবার কয়েকদিন পরে বসবো তখন আপনাকে আমি বলে দেবো। দেখুন ভিডিওর কাজ বলতে প্রথম কথা হচ্ছে ভিডিওই হচ্ছে একটা মেন বা চিফ, যেটা যেমন সেই বলে না কি একটা পর্বত গ্রন্থি মানে যেটাকে নট বলে, যেখান থেকে সমস্ত পর্বত বেরোয়, যেমন পামির গ্রন্থি আছে না সেখান থেকে সমস্ত পর্বতগুলো আস্তে আস্তে বেরিয়েছে, সেরকমভাবে ভিডিও হচ্ছে একটা এমন গ্রন্থি যার সঙ্গে ডাইরেক্ট নোডাল বলা যেত, একদম নোডাল এজেন্সি, মানে সেখান তার সঙ্গে সমস্ত কিছু যোগ আছে, তার সঙ্গে গ্রামের পঞ্চায়েতগুলো যোগ আছে, তার সঙ্গে যোগ আছে হচ্ছে সরকারের সরাসরি প্রায় মানে চিফ মিনিস্টারের মানে চিফ মিনিস্টার অফিসের যোগ আছে, তার সঙ্গে লোকাল MLA যোগ আছে, তার সঙ্গে লোকাল MP যোগ আছে, তার সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যোগ আছে, এবং সমস্ত কিছু যত কাজ ব্লকে গ্রামে যা কিছু হবে সব কিছু বিডিও অফিস থেকে অথোরাইজ না করলে হয় না, যতই আপনি বলুন যে ওই কি বলে পালস পোলিও টিকাকরণ বা দুদিন দো বুন জিন্দেগিকে এই সব কিছুই কিন্তু আপনার হবে হচ্ছে ওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, মানে এবার ভিডিও কি ওষুধ দেবে তা না, ভিডিও এই জিনিসগুলো অ্যারেঞ্জ করবে। প্রশ্ন আছে যে কোন গ্রামে যদি কোনো ডিজাস্টার হয় সেক্ষেত্রে কি ভিডিও ডিজাস্টার হয়ে যাবে? ভিডিও এবার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই ওই তাই যাই থাকুক, সে প্রথমে আসলে ভিডিও অফিসে ইমিডিয়েট ডিজাস্টার ম্যানেজার ইমিডিয়েট এবং তারপরেও ভিডিওর হাতে অত লোক নেই যে সেখানে লোক পাঠিয়ে কাজ করা, সেই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে একটা মানে ডিপার্টমেন্ট বা খোলা হয়েছে, স্টেটের ক্ষেত্রে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট আর ন্যাশনালের ক্ষেত্রে অল ওভার, সেই লোকগুলো যে আসবে এবার তাদের নিয়ে যাওয়া, তাদের ঠিক জায়গায় প্লেস করা, কোন জায়গায় ডিজাস্টারটা হয়েছে, এগুলো তো সব ভিডিওই করবে, ইভেন যদি ভিডিওর হাতে লোক থাকে তার ভিডিও ইমিডিয়েট রিলিফও করবে, কোথাও গ্রামে জল ঢুকে গেছে সেখানে কিন্তু সবার আগে ভিডিও গিয়ে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গিয়ে প্রথমে জায়গাটা দেখে আসে যে কতটা জল হয়েছে, কত মানুষ আটকে আছে, তাকে কত খাবার পাঠাতে হবে, এই সব কিন্তু কিছু ভিডিওর দায়। আরেকটা যেটা দেখছিলাম আমি ইন্টারনেটে, ডিসবার্সিং অফিসারেরও কাজ করে, ডিসবার্সমেন্ট মানে ছড়ানো, যেমন ধরুন এই রেশন আসলো, রেশন দোকান থেকে সবাইকে যেমন আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো ডিসবার্সমেন্ট করে, তেমনি হবে যখন ভোট হলো বা এরকম কিছু একটা আপদকালীন ব্যাপার হয়ে গেল তখন ভিডিও সেই ত্রাণ সামগ্রী বা যে কোনো কিছুগুলো আস্তে 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 চারপাশে ছড়ায়, এই হচ্ছে ব্যাপার। তারপরে যেটা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের যে ইম্পর্টেন্ট স্কিম যেটা রয়েছে, এগুলো কন্যাশ্রী, যুবশ্রী, হ্যাঁ সবুজ সাথী, সবুজ সাথী, এই জিনিসগুলো জানাটা দরকার। জলটা আমি এটা ইনক্লুড করেছি, হ্যাঁ এটা নেট থেকে পেয়ে যাবো, বাংলার banglarmove.gov.in ওয়েবসাইটের নাম, সেখানে যেই খুলবেন সঙ্গে সঙ্গে না এরকম স্লাইড শো আসতে থাকবে। এইগুলো থেকে আমার মনে হয় এরকম প্রশ্ন করতে পারে যে এর মধ্যে আপনি কোনটা হয়ে গেছে,
এই স্কিমগুলোর মধ্যে কোনটা ওরম ভাবে জিজ্ঞেস করবো না, এর মধ্যে দুভাবে জিজ্ঞেস করবে না, এক হচ্ছে কোনটা ভালো লেগেছে জিজ্ঞেস করবে কেন, আর দ্বিতীয় কথা আর ভাবে জিজ্ঞেস করতে পারে এর মধ্যে সব থেকে সফল স্কিম কোনটা, কোন স্কিমটা সব থেকে কোনটা সারা জাগিয়েছে, সোশ্যাল ইকোনমিক্যালি খুব এফেক্ট করেছে সবাই যেন ওই একটা স্কিম আছে যার জন্য রাষ্ট্রসংঘে অ্যাওয়ার্ড পেয়েছে, হ্যাঁ কন্যাশ্রী, হ্যাঁ সে কথা আলাদা যে মানে কন্যাশ্রী ইমপ্লিমেন্টেশনটা আরও বেশি করে করা উচিত, মানে যতজন পেয়েছে তার থেকেও অনেক বেশি জন মানুষ এখনো পায়নি, সেই জায়গাতে ভিডিওর আরও বেশি দরকার, ঠিক আছে এরকমভাবে স্কিমগুলো সব জেনে যাবেন। আর মূলত কন্যাশ্রী এছাড়া ধরুন সবুজ সাথীটাও ভালো প্রকল্প, বা ক্লাবগুলোকে যে সাহায্য দেওয়া হচ্ছে সেগুলো একটা ব্যাপার, এইগুলো কিন্তু মোটামুটি আপনাকে একটু বলতে হবে, এগুলো আপনি ওই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এইগুলো গেল জেনারেল পোস্ট। হ্যাঁ এইবার একটা জিনিস শুনুন, হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, এইটা আপনি যে জেলায় থাকেন এগুলো কি লিখেছেন আপনারা? হ্যাঁ নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে অবশ্যই তো জানবো, ওটা ইন্ট্রোডাকশনের মধ্যেই রেখেছি আর কি, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে কতগুলো প্রাইমারি স্কুল আছে এইগুলো এই ধরনের প্রশ্ন করতে। আচ্ছা আপনি উত্তর চব্বিশ পরগনা জেলাতেই আছেন, আপনি জানেন উত্তর চব্বিশ পরগনা জেলাতে একটা অভয়ারণ্য আছে, কি নাম কোন জায়গাটায় আছে ওটা আমাকে এই প্রশ্নটা করে দিয়ে, ওটা ডিআর পার্ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ তো ওইটা কিন্তু দেখুন ওই পার্কটা না, এই যেমন নদিয়া আর চব্বিশ পরগনার মাঝখানে একটা নদী আছে, ঠিক আছে নদী বা খাল যায় বলি, না 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 উত্তর নদিয়া চব্বিশ পরগনা বলি এই সাইডটা নদিয়ার দিকটা। এবার ওই পার্টটা না কিছুটা পুরোটাই প্রায় নদিয়ার দিকে আছে, একটুখানি চব্বিশ পরগনায় লাগানো আছে নদীর এই পার্টটা, আমি কিন্তু বলতে পারি ঠকে গেছি, আমি বলতে পারি নিজে এটা কি হলে চব্বিশ বললাম যে আমার জানা, ওটাই আমার মনে হলো ওই দিকটাই হবে ওটা। হ্যাঁ তো ওইটা গিয়েছিলাম আমরা ডিআর পার্কটা, তো ওইটা কিন্তু যেটা এখন 90% নদীয়ার মধ্যেই আছে যতটা আমি পরে ছানবিন করে জেনেছি, 10% এলাকা চব্বিশ পরগনা, তো এটা যেহেতু ওই বঙ্গার পোর্শনটা আমি যেহেতু পাকিয়ে গেছি ওই জন্য ওইটাই মনটা আছে আর কি, না ওই সাইডটা না এই দিকটা আছে, এই ধরুন এই যে রেল লাইনটা যেটা নদীয়ার দিকে চলে যাচ্ছে মেন লাইন যেটা সেটা ওটা দিয়েও যাওয়া যায়, যা হোক পুরো এলাকা দুটো দিয়ে নিশ্চয়ই যাওয়া যায়, মানে আমি নিজে কোনোদিন যাইনি কিন্তু আমার যতটা খোঁজ খবর নিয়ে জানা গেল ওটা ওই দিকটাতেই হবে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে বেসিক কনস্টিটিউশন থেকে যেহেতু ভিডিও পঞ্চায়েতের সাথে যুক্ত, কত নম্বর পঞ্চায়েত কত নম্বর শেডিউলে আছে, তো পঞ্চায়েত কবে ন্যাশনালাইজড হয়েছে, এই ধরনের বেসিক প্রশ্ন, এগুলো তো পলিটিক প্রশ্ন, এগুলো বেসিক কনস্টিটিউশনগুলো থেকে কিছু প্রশ্ন আসবে ওই জন্য রেখেছি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে অবশ্যই প্রশ্ন আসা উচিত, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের মানে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবো আর কি, তো ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির আইডিয়াটা খুব ভালো থাকা উচিত, যেমন পুরুলিয়ার যে সময় গরমটা পড়ে এই ধরনের ম্যানেজমেন্টের সময়টা, যেখানে জল সংরক্ষণের একটা ইরিগেশনের ব্যাপার, ঠিক 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 ঠিক, এই জায়গাগুলো আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা ওখানে ইরিগেশনটা ওখানে এগ্রিকালচার মানে যেহেতু ক্লাইমেটের সঙ্গে সব রিলেটেড, তো ওটা আমার জানাটা দরকার। আর হিস্টোরিক্যাল জায়গা থেকে একটা প্রশ্ন হতে পারে, এরকম হতে পারে আমার এটা মনে হয়েছে যে আপনি তো হিস্ট্রি সিলেবাসটা পড়েছেন, তো আপনার কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে, হতে পারে যে সুলতান যুগ, মোগল যুগ, এবার ওই যুগের মধ্যে কোন রাজা আপনার আইডিয়া, এটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, এবং তার সম্বন্ধে কী কী জানেন আপনি একটু বিস্তারিত বলুন। যেমন ধরুন আমাদের পাণ্ডুয়া নগরী যেটা আছে ব্যান্ডেল থেকে একটুখানি বর্ধমানের দিকে যেতে, ওই জায়গাটা আবার ফিরোজ শাহ তুগলকের নগরীটি নির্মাণ করেছিলেন যদি আমি ভুল না করি, তাহলে সুলতানি যুগেরও কিন্তু প্রচুর নির্মাণ, যেমন নিদর্শন রয়েছে, নিদর্শন রয়েছে আদিনা মসজিদ, মতি মসজিদ, সেগুলো পরে এই যে শাহী হোসেন শাহী বংশের এরা করিয়েছে অবশ্য, তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে যে ঐতিহ্য আছে আবার ইতিহাসও আছে, বিশেষ করে বাংলার ইতিহাস বলতে যেটা এই পাল সেন বংশ যারা রয়েছে গোপালের পর থেকে সেইগুলো কিন্তু জানতে হবে। শশাঙ্কের দিকে এখানে একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে করলো যে তখনকার দিনে প্রথম ইলেকটেড রাজা কে হয়েছিল, পাল বংশের রাজা গোপাল, ঠিক ঠিক ঠিক, সাথে প্রশ্নটা হট করে করতেও পারে, হ্যাঁ তখনকার দিনে ইলেকটেড মানে বাংলার ব্যাপারটা ছিল, বাংলার ইতিহাস বাংলার ভূগোল পুরো জানতে হবে, বিশেষ করে আপনাকে দার্জিলিংটা নিয়ে একটু খবর এই কারণে নেওয়া উচিত কারণ দার্জিলিংটা প্রায় নিউজেই থাকে, ওটা নিয়ে একটা আমি বানিয়েছি ওটা লেখা আছে আমার কাছে। আর একটা যেটা ঘটে এডুরে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা নিয়ে ওটার টোটাল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওটা আন্দোলনটা কবে থেকে শুরু হয়েছে, ওটার সিগনিফিকেন্স কী, ওরা কেন ওই দাবিটা কেন করছে, কেন করছে এবং আপনার মতে সেটা কি ঠিক, আপনার যুক্তি আপনি ওখানে অ্যাডমিনিস্ট্রেটর থাকলে কি করছেন, এই জায়গাটা খুব দেখবে, এইটা একটা কিন্তু হাই চান্সেস আছে জিজ্ঞেস করার, তবে তার থেকেও এখন যেটা যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের বেশি চলছে হচ্ছে রাশিয়াতে ফুটবল বিশ্বকাপ, সেখানে আপনার ফেভারিট টিম কে আছে, এটা কিন্তু বললে হবে না আমি ফুটবল খেলা দেখিও না ভালো লাগে না, ওটা বললে কিন্তু হবে না, বলতে হবে যে না আমি ফুটবল খেলা দেখি বা এরম করি, সেটা একটা ব্যাপার কিন্তু আপনাকে বলতে হবে।
এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর দু একটা যেটু মানে আমার মতো আপনাকে তৈরি করে যাওয়া উচিত, এটা একটু ইউপিএসসি লেভেলের হয়ে যাবে এবং সেটার ডেটা ডিটেলস এই মুহূর্তে নেই, টপিকগুলো বলে দিই। যেমন ধরুন কারেন্ট অর্থনৈতিক সিচুয়েশন, উনি 2009-10 মানে 2008 তো বিশ্বজোড়া মন্দা হলো, তারপর তখন মানে বিশ্ব আস্তে আস্তে রিকভার করে, মানে আমাদের যেমন গ্রোথ রেট 7.5 এরকম চলে, তো বিশ্বের গ্রোথ রেট তখনই ছিল 3.something 12-13 এরকম ছিল। বর্তমানে কারেন্ট ডেটে অলওভার ওয়ার্ল্ডের ইকোনমিক গ্রোথ দাঁড়িয়ে গেছে 2.72। তার মানে কি যে সময় মন্দা ছিল সেই সময় 3, আর এই মুহূর্তে 2.72, তার মানে কি গ্রোথটা আস্তে আস্তে কমছে। যখনই গ্রোথ কমে তো সেটাকে আমরা কী বলি, ঋণাত্মক বৃদ্ধি। ঋণাত্মক বৃদ্ধিটাকে আবার বলে রিসেশন, অর্থাৎ কিনা ওয়ার্ল্ড একটা রিসেশনের দিকে আবার আস্তে আস্তে যাচ্ছে। তো এর ব্যাপারটা কী, এর সিগনিফিকেন্স কী, এর ওপর একটা পুরো লিখে টিখে আমি আপনাকে একটা, শুধু ইকোনমির ক্ষেত্রে না, ওয়ার্ল্ড পলিটিক্যাল সিচুয়েশন, যেমন ধরুন দেখুন জিজ্ঞেস করুক বা না করুক, হ্যাঁ আমার সব দিক থেকে আপনাকে সব দিক থেকে জেনে, আপনার জন্য যদি বলে আচ্ছা কিম আর কী বলে ওই যে নর্থ কোরিয়ার কিম আর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যা কথাবার্তা হলো তাতে আপনার কী মনে হচ্ছে বিশ্বে শান্তি ফিরবে কি না, এই ধরনের কিছু প্রশ্ন হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে নাও পারে। আমার মনে হয় ইন্টারন্যাশনাল রিলেশন থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেও করতে পারে। হ্যাঁ, কারণ দেখুন আপনি একজন অফিসার হতে চাইছেন এবং আপনি একজন এক্সিকিউটিভ হতে চাইছেন, সুতরাং আপনাকে কিন্তু জোরদারভাবে জিনিসটা রেডি রাখতে হবে, আসুক বা না আসুক। চারপাশের পরিবেশ সম্পর্কে আমি কতটা বাকি বলে এটা, হ্যাঁ, এবং যখন আপনি কনফিডেন্টলি শুরু করবেন, আপনার চোখ মুখ যখন একটা কনফিডেন্স সেখান থেকে গ্লো করবে না, তখন কিন্তু ওরা বুঝেই যাবে যে ছেলেটা জানে এই অফিসার হওয়ার যোগ্য। আর একটা জিনিস কন্ট্রোল করতে হচ্ছে, সেটা হচ্ছে ভয় বা নার্ভাসনেস। দেখুন আপনি পৃথিবীর সব জানেন না, এটা পিএসসি চেয়ারম্যানও জানে, বোর্ডে যারা বসে আছে তারা সবাই জানে যে আপনি পৃথিবীর সব কিছু জানেন না। সুতরাং একটা দুটো প্রশ্ন যদি আপনি না পারেন, স্যার আমি এটা পড়েছিলাম মনে নেই, বা সত্যি বলবেন স্যার এটা আমি শুনিনি আমি জানি, কিন্তু ওই ভুল ভাল বলবেন না। আর আরেকটা জিনিস আমার বেশ মনে আছে, বেশ কয়েক বছর আগে একজন দিদি যিনি পেয়েছিলেন, ফেসবুকে দিয়েছিলেন তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সেখানে তিনি বলেছিলেন যে তিনি ভেবেছেন যে হয়তো কবিতা আমার হবি বা কবিতা আমার ভালো লাগে এরকম একটা কথা বলবো। তো তিনি না এমন একটা লেখকের কবির নাম বলেছিলেন যাকে খুব একটা লোকে পড়ে না চেনে না এরকম ব্যাপারটা। কিন্তু ওই পিএসসিতে যেই পাঁচজন বসছিল তাতে পাঁচজন 30 বছরের চাকরির এক্সপিরিয়েন্স, মানে 150 বছরের অভিজ্ঞতা ওই টেবিলটাই আছে। তারা বলছে যে ওই কবির ডাক নাম কী, তিনি কোন গ্রামে বড় হয়েছেন, তার বর্তমান লেখা কবিতার নাম কী, বা কোনো নাটক লিখেছেন তার নাম কী, তাতে চরিত্র কে আছে, মানে এমনভাবে বলেছিল মেয়েটা অত কিচ্ছু বলতে পারে। হ্যাঁ, সুতরাং কখনোই যেন আপনি অতিরিক্ত চালাকি করে তাদের বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনাকে কিন্তু ওই যে মুহূর্তে বুঝবে যে আপনি তাদের সঙ্গে মক করছেন বা আপনি চেষ্টা করছেন তাদের সঙ্গে চালাকি করার, আপনার সেই চান্স সেই বছর গেল, আপনি যতই ভালো আগে উত্তর দিয়ে থাকবেন, রেসপেক্ট দেখাবেন, কিন্তু স্যার আপনি আমার মাই বাপ, আপনি যা ভিড়, মানে যদি আমাকে চাকরি দেন নাহলে হবে না, এই যে অ্যাটিটিউডটা না আছে লোকের সিম্প্যাথিটা ওইভাবে ক্যারি করা যাবে না। আপনি বলবেন যে আমার যোগ্যতা আছে এবং আমাকে নিলে আপনাদের হবে, এইটা যেন আপনার কথাবার্তায় ভাবভাবে এক্সপ্রেশন আছে, সেটা আবার অহংকার না হয়ে যায় আবার বোকা বানাচ্ছে এরকম দিয়ে যেন না হয়, সিম্প্যাথি না, এই দুটো করতে হবে। আর সিম্পলি যাবেন, দেখুন লোকজন ওখানে খুব ভালো, প্রথমবার গিয়েছিলাম নাম গিয়ে দাঁড়িয়েছি, মানে যে আমি জানি ওখানে গিয়ে বলতে হয় গুড আফটারনুন, আমার আফটারনুনে বলেছিল গুড আফটারনুন, আমি ওনাকে চুপ করে দাঁড়িয়ে গেছি, বসো না বসুন, হ্যাঁ মানে আমার এরকম অবস্থা হয়ে গেছিলো যেখানে গুড আফটারনুন, তার আগে আমি কিন্তু সব শুনে গিয়েছি জেনে গিয়েছি, আমি টাই ফাই লাগিয়ে সুন্দর করে গিয়েছি, হ্যাঁ সব কিছু করে গিয়েছি, কিন্তু ছাই ওখানে গিয়ে আমি একটু বলব দিয়ে তারপরে নার্ভাসটা খুব, হ্যাঁ ওইটা কিন্তু কন্ট্রোল করতে হবে, ওইটা কন্ট্রোল না করতে পারলে সমস্যা। অতটা নার্ভাসনেস তখন ছিল লাগেনি, কিন্তু কিছুক্ষণ ইন্টারভিউ হওয়ার পরে একটু, মানে যখন পারছিলাম না কয়েকটা প্রশ্ন তখন একটু লাগিয়ে ওটা বুঝতে দিইনি আমার। সাহেব বাবা দেখুন, আর যদি আপনাকে বেশি করে প্রশ্ন জিজ্ঞেস করে, ম্যাম মানে লাগানোর জন্য বলছিল তুমি কি তোমার কি কষ্ট হচ্ছে, মানে এসিটাকে একটু বেশি করে দেবো, তখন আমি হেসে বলেছিলাম যে না ম্যাম ঠিক আছে একদম ঠিক আছে। এবং এক এই যখন আপনি একটা ভালো বেশ মোটা চওড়া ব্লেজার পরে যাবেন, কোট ফোট লাগিয়ে যাবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, ব্লেজারটা কালো হলে খুব ভালো হয়, এই লালচে লালচে ব্লেজার পরবে, ঠিক আছে, একটা অফিসিয়াল, তখন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে এই গরমের মধ্যে আপনি ব্লেজার পরে এসেছেন, তখন বলবেন যে স্যার আমি আসার সময় এসি ট্যাক্সিতেই এসেছি, আর দ্বিতীয় কথা আমি জানি পিএসসির অফিস একদম এয়ার মানে একদম এসি থাকে, সুতরাং প্রবলেম কিছু নেই, এরমভাবে ঠিক আছে যেন আপনার উত্তর রেডি থাকে। কারণ গরমে আপনি কীভাবে বাড়িতে বাড়িতে গেছেন, ট্যাক্সি করে এসেছি, আমার ভাই পয়সা আছে আমি এসেছি,
অত জিজ্ঞেস করবে না এরমভাবে যদি আপনি পারেন। আর যেন ব্লেজার পরার পরে যখন জীবনে প্রথমবার টাই পরে আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম সেটা হচ্ছে IBPS, IBPS দুবার আমি ইন্টারভিউ দিয়েছি। তবে জানতাম না যে টাইয়ের মানে বাইরে যেটা থাকে আর ভেতরের দিকেও একটুখানি জ্বলে, এবার টাইয়ের ওখানেও আর একটা গ্যাপ মতো থাকে, তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমি জানতাম না একটা এদিকে লটপট করছে একটা এদিকে লটপট করছে, তো ওইটার জন্য আপনি একটু দেখে নেন ইউটিউবে ভিডিও প্রচুর আছে। হসপিটাল ম্যানেজমেন্ট যখন করতাম হ্যাঁ তাহলে তখন আমাদের ওই টাইয়ের পরার একটা অভ্যাস ছিল, মানে প্রতিদিন আমাদের টাই পরতে হতো। হ্যাঁ হ্যাঁ টাই পরা বা ওখানে ব্লেজার ফ্লেজার পরা একটু কিন্তু দেখুন আবার মানে নর্মাল যেরকম লোকে অফিসে যায় কর্পোরেট সেক্টরে বেশ যেরকম কালো রঙের কোট স্যুট এরকম পরে যায় চেষ্টা করেন ওরকম একটা নর্মাল পরে যদি না হয় তাদের কিন্তু আপনাকে বাদ দেবে না, ওখানে অনেকেই আছে পড়ে যাবে না। ফার্স্ট ইম্প্রেশনটা ওটা একটা ইম্প্রেশন আপনাকে ক্রিয়েট করতে হবে, যেমন আমরা খেতে গেলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি দেখি ওটা আমাদের অনেক বেশি ভক্তি লাগে, সেরকমই কারোর সঙ্গে কথা বলতে যখন যাবে ঠিক ঠিক আর আউটলুকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে কথা বলতে একটা ভালো লাগবে ঠিক ঠিক। কারণ আমরা যদি রাস্তায় কোনো হোটেলে কচুরি খাই তো সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আর যদি একটা ফাইভ স্টার হোটেলে গিয়ে খাই তো ওটার এক্সপিরিয়েন্সটা আলাদা, মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হলে আমাদের ভক্তিটা অটোমেটিক চলে আসে। এইটা খেয়াল রাখুন, বাকি ওরাও জানে যে একটা ছেলের সঙ্গে বা একটা মেয়ের সঙ্গে 20-30 মিনিট কথা বলে তার সম্পর্কে সব কিছু জেনে যাওয়া কারোর পক্ষে সম্ভব না, তার মনের ভিতরে কী আছে সেই যোগ্য কী যোগ্য না, 30 মিনিটে বোঝা যাবে একটা ছেলেকে কথা বলে খবরই না, মানুষের অবচেতন মনের গভীরতা অনেক বেশি অনেক বেশি। সুতরাং কিছুটা তারা নিজের এক্সপিরিয়েন্স দিন দেখে না, যদি আপনাকে বেশি প্রশ্ন করে তার মানে হচ্ছে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনার উপর ইন্টারেস্ট নেওয়া হচ্ছে। এবার কাউ কাউকে দেখুন ধরুন আপনাকে একটা ইজি প্রশ্ন করা হলো তারপর আরেকটু কঠিন আরেকটু কঠিন আরেকটু কঠিন করে এগোনো হলো, কাউকে ডাইরেক্টই কঠিন প্রশ্ন করে দেওয়া হয় আর সে যখন উত্তর দিয়ে দিল তখন ইন্টারভিউটা কি বুঝলো যে তারা মোটামুটি এই তাহলে এই কঠিন প্রশ্ন উত্তরটা যদি একদিন দিতে পেরেছে তাহলে হয়তো বাকিগুলো দিতে পারবে, সেই জন্য তাকে একটা দুটো প্রশ্ন করে অনেকে ছেড়ে দেয় ছেড়ে দেয়। এবার কাকে যে ইন্টারেস্ট নিচ্ছে আর কাকে একটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছে মানে নেবে বা নেবে না এ বলা কিন্তু কঠিন, আপনি আপনার বেস্টটা দেবেন ঠিক আছে। আর যে যে জিনিসগুলো আমি আপনাকে বললাম আর কিছু আছে কিছু আরেকটা জিনিস সেটা আমি লিখেছি যে ম্যাপ ওটা খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা হলে বলতেই পারে যে লমনন্দী কোন পয়েন্টে আছে আপনি একটু গেলে, মানে এটা আমার মনে হয়েছে ছোট এটা রাফ স্কেচ করে গুজরাটে এদিকে মাথায় কোন জায়গাটা রয়েছে একটা পয়েন্ট করে দেখেন, বা ম্যাপের থেকে যদি জিজ্ঞাসা করে যে কোনো একটা রাজ্যের ক্যাপিটাল কি আছে ওটা জিজ্ঞাসা করতে হবে, নর্থ ইস্টার্ন স্টেটগুলো জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ ওইটাই ওইটাই ওই জন্যই বাকি স্টেটে আপনি পেরেই যাবেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছেই সঙ্গে, যে কদিনের মানে কারেন্ট অ্যাফেয়ার্স পেছন দিকে 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বার্নিং টপিক যেগুলো রয়েছে ওগুলো করতে হবে। আর আরেকটা যেটা রেখেছি এটা খুব বার্নিং জিনিস, মানে এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জ পলিউশন বায়োডাইভার্সিটি এই জায়গা থেকে প্রশ্ন, এই জায়গা থেকে আপনি 1972-এর যেটা ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট গিয়ে সই করেছিল ইউএনএ ওই কী বলে বায়োডাইভার্সিটি রক্ষা হিসেবের জন্য, সেখান থেকে শুরু করে মন্ট্রিয়াল প্রোটোকল কিয়োটো প্রোটোকল হ্যাঁ 2015 সালে এই সমস্ত কিছু ক্লোরোফ্লোরোকার্বন তারপরে ওজন রক্ষা এই ধরনের যে জিনিসগুলো এই টোটাল জিনিসটা আপনাকে আমি বানিয়ে দেবো এবং আপনি নিজেও বানান ঠিক আছে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের মানে রিসেন্ট যেটা ইন্টারন্যাশনাল যে জিনিসগুলো চলছে আপনাকে মোটামুটি যা আমি দিয়ে দেবো UPSC স্ট্যান্ডার্ডের হয়ে যাবে, করে যান যা লাগলো লাগবে না লাগলো না। আর লাস্টে সবার লাস্টে অপশনাল, অপশনাল পেপার থেকে আমার সাইকোলজি ছিল অপশনাল জিজ্ঞেস করতে পারে, ওখান থেকে প্রশ্ন আসতেই পারে জিজ্ঞাসা করতেই পারে, যেহেতু অপশনাল আপনার যেহেতু আপনি মানে যেমন আপনি যেমন হসপিটাল ম্যানেজমেন্টে ছিলেন তেমনি ম্যানেজমেন্টও তো একটা অপশনাল সাবজেক্ট আছে সেটা কেন নিলেন না, এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু আপনাকে রেডি করতে হবে যে আপনি সাইকোলজি কেন নিলেন, সাইকোলজির কোন লেখকের বই পড়েছেন সেখান থেকে আপনি লাইফ সাইকোলজির সিলেবাসটা একদম ঠিকঠাক মানে ছোট মতো, আর এখানে সিলেবাসটা না 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 অনেক বড় সিলেবাস, ছোট বড় বলবেন না তার মানে আপনি কুড়ে ঠিক আছে, এইটা স্পেসিফিক সিলেবাসটা খুব স্পেসিফিক আর এখানে সিলেবাসটা এটা এটা উদাহরণটা একটু একটু অন্য দিকে যদি বলেছেন যে এটার অপশনালের সিলেবাস খুব না, এখানে সিলেবাসটা মানে সাইকোলজি সিলেবাসটা কি খুব স্পেসিফিক যেটা দরকার মানে টার্ম 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 দেওয়া আছে ওটাই পড়তে লাগে, কিন্তু এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেওয়া আছে সিলেবাসটা ওরকম কিন্তু সিলেবাসটা মানে অনেক লেন্দি টাইপের মানে বোঝা যায় না স্পেসিফিক না, ওই কারণের জন্য এই সাইকোলজিটা নিয়েছি। আর অ্যান্থ্রোপোলজিও মানে খুব স্পেসিফিক মানে জায়গাটা যেটুকু বলা আছে সিলেবাসের মধ্যে ওখান থেকেই প্রশ্নটা আসে, সেটা ঠিকই আছে কিন্তু আমি একটা জিনিস আপনাকে বারবার বলবো এই এই কথা থেকে একটাই ওরা যুক্তি বার করবে সেটা হচ্ছে যে আপনি পুরে এই অল্প স্বল্প পড়ে পাস করতে হয়েছে তাই আপনি এটা পড়েছেন, তাহলে আপনি কী করে এই ভারী পরিশ্রমের WBCS এর কাজগুলো করবেন, সুতরাং আপনাকে কিন্তু এই উত্তরটা অন্যরকমভাবে দিতে হবে যেন এটা প্রকাশ না পায় যে এটা ইজি বা ছোটো টু দ্য পয়েন্ট কোশ্চেন এসেছিলো বলে আমি পাস করেছি এরকম কিন্তু না,
ঠিক আছে, কেউ অ্যান্থ্রোপোলজি নিয়েও পাস করছে, আপনি যেমন সাইকোলজি নিয়ে করেছেন, তাই কি না? তো সুতরাং এইটা কিন্তু আপনাকে উত্তরটা একটু ঠিকঠাক রেডি করতে হবে, কেন আপনি ম্যানেজমেন্টের জায়গায় এটা নিতে, এইটা আপনি রেডি করুন। বাকি কোন সাবজেক্ট করতে ভালো লাগে আপনার ছোটোবেলা থেকে, তার উপর একটা দুটো প্রশ্ন করতে পারে। দেখুন, আমার মনে হয় ইতিহাসের উপর একটা দুটো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, ওটা তো পড়ার মধ্যে, তার কারণ হচ্ছে আপনি ক্লাস টেনের পর অতটা হয়তো ইতিহাস টিতিহাস পড়েননি, মাঝখানে দু বছর তিন পাঁচ বছর এদিন চলে গেছে, আবার সেই ইতিহাসটাই আপনার WBCS আপনি পড়েছেন, ভূগোলটা পড়েছেন, কিন্তু আপনার যা পয়েন্ট নিয়েছেন মোটামুটি আমি দেখছি একদমই ঠিক আছে। আর হ্যাঁ, এই যে আপনি কালচার কিছু লিখেছেন কি এখানে, না কারেন্ট অ্যাফেয়ার্স, তাই আপনি আর একটা জিনিস চেষ্টা করবেন, পশ্চিমবঙ্গের যে বিভিন্ন, দেখুন পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু শুধুমাত্র বাঙালি থাকে না, পশ্চিমবঙ্গের মধ্যে ধরুন কিছু ক্ষেত্রে মানে সাঁওতাল বা যারা যারা আরও জাতি উপজাতি যারা রয়েছে তাদের কিন্তু একটা লিস্ট আপনাকে বানাতে হবে, এবং তাদের কোন উৎসব কখন হয় সাঁওতালে, কালচারের মধ্যে পড়বে, জিওগ্রাফির মধ্যেই লেগেছে ওটা। ওটা ওইখান থেকে বলবো কোন এলাকায় উপজাতি রয়েছে, তারপরে ওদের যে কালচারটা কি আছে ওটা ওখান থেকে, নাচগুলো, ওদের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো লেগেছে, জিওগ্রাফির মধ্যেই লেগেছে ওটা। ইকোনমিক ক্ষেত্রে হতে পারে, টোটাল একটা জিনিস আমি তৈরি করে দেবো বিগত ছ মাসে, এবং তার ব্যাখ্যা, তার বর্ণনা, কেন এটা হয়েছে, কি হবে ফিউচারে, ইন্ডিয়ার কার পজিশন কি হতে পারে, এই লেভেলের মানে ওটা অ্যানালিটিক্যাল পার্ট হবে, আর কিছু পার্ট থাকবে ইনফরমেটিক্স, মানে যেগুলো একটাই প্রশ্ন একটাই উত্তর। আর অ্যানালিটিক্যাল পার্টটা আমার মনে হয় প্রশ্নটা ওখান থেকে আনসারগুলো পার্ট খুব গুরুত্বপূর্ণ, ইনফরমেটিক্স না করলে কিছু হবে না, কারণ অ্যানালিটিক্যাল পার্টটা যত বেশি ভালো আনসার দিতে পারবো তত নাম্বার মার্ক্স ক্যারি করবে, কারণ আমার থট প্রসেসটা কতটা, ঠিক ঠিক থট প্রসেসটা কতটা সেই মুহূর্তে আসছে, মানে একটা অ্যাডমিনিস্ট্রেটর তো থট প্রসেসটাই শেষ কথা, একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, ধরুন কমিউনাল রাইট হয়ে গেছে, ঠিক সে তো ওই সময় আমার থট প্রসেস কী হবে, ঠিক কী করে ম্যানেজ করবো, ওটার জন্যই মানে আমার মনে হয় যে অ্যানালিটিক্যাল পার্টটা পাওয়া খুব দরকার, মানে অ্যানালিটিক্যালি আমি কতটা মানে ট্রান্সপারেন্ট ওই বিষয়টার মধ্যে, ঠিক ঠিক আপনার নলেজ কী আছে, ওইখানে কেন কমিউনাল রাইট রাখলো, ওখানে হিস্ট্রি কী আছে ওই জায়গার, ওই জায়গার জিওগ্রাফি কী আছে, ওটা কি মিক্সড পকেট এরিয়া, মানে মিক্সড পকেট এরিয়া মানে হিন্দু মুসলিম পাশাপাশি থাকছে, আর নাকি শুধু ওটা হিন্দু এরিয়া, নাকি শুধু ওটা মুসলিম এরিয়া, ঠিক আছে এইরকম। তবে পশ্চিমবঙ্গে আপনি যে জায়গাতে যাবেন হিন্দু এরিয়া, এইখানে ডিসক্রিমিনেশনটা সব জায়গায় রয়েছে, যে কোনো জায়গায় ডিসক্রিমিনেশনটা রয়েছে, তো সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো লাগবে অ্যানালিটিক্যাল পার্ট। হ্যাঁ, সেই সেখানে আপনি যেন ডিসিশন মেকিং, যেটা ডিসিশন মেকিং আপনাকে যেন অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন আপনি কোনো কারোর দিকে ঝুঁকলেন না, অথচ কাউকে আপনি মানে সবাইকে আপনি সমানভাবে ইম্পার্শিয়ালটা আপনি থাকলেন, এইটা কিন্তু ব্যাপার আছে। এগুলো যা আছে এগুলো মোটামুটি সপ্তাহ থেকে আমার টাইম লাগবে তৈরি করতে, ছ মাসের ব্যাপার, তো একটু টাইম লাগবে, একটু ঘেটে করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি নিজের থেকেই করবো, আপনাকে দেখাবো স্যার এটা ঠিকঠাক আছে কি না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দরকার নেই, মানে একদমই খবরগুলো কাজে লাগবে না, সেগুলো পলিটিক্যাল নিউজ পড়ার দরকার নেই, পলিটিক্যাল নিউজ খুবই কাজে দেবে না, যে বর্তমানে এ কী বলে অমুক নেতা মন্ত্রী হয়ে যাবে সবই যাবো না, আপনার বিডিও হলে তাহলে আপনি গ্রাম উন্নয়ন ব্যাপারটা জানতে হবে। আমার একটা জিনিস যেটা আমি মানে ভাবছিলাম, এটা যে ট্রাইব্যুনালে ইন্টারস্টেট যে ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল, ওইখানে যে কনস্টিটিউশনাল ইম্প্যাক্ট কী আছে ওটা, মানে আর্টিকেল 262 আছে, 262-তে আছে ওটা, তো ওই জায়গাটাও ভাবছি যে এইখানে একটা প্রশ্ন আমি আপনাকে বলে দিই, একটা একটা আমার স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্নটা খুব ভালো লেগেছিল আমার, যে স্টুডেন্টটা এতটা চিন্তাভাবনা করছে, ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল যেটা আছে তার যে রায় বেরোবে তার রায়ের এগেনস্টে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কোনো আপিল করা যাবে না, ওই যে ফাইনাল ওইটাই হবে, পার্লামেন্টে এম্পাওয়ার রয়েছে, এম্পাওয়ারমেন্ট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওই কাবেরী ওয়াটার ডিসপিউটের সময় তামিলনাড়ু সম্ভবত সুপ্রিম কোর্টে যায়, তাহলে কী করে গেল, আর সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর ফরেই অর্ডার দিল, কী করে হলো, ব্যাপারটা হচ্ছে তারা ডিসপিউটটা ওই কারণে যায়নি যে আমাকে ওয়াটার কম দিচ্ছে, তা না, কর্ণাটক ওয়াটার ডিসচার্জ করছে, মানে ওয়াটার ডিসপিউট বোর্ড একটা অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছে, কর্ণাটক সেই অ্যাওয়ার্ডটা মানছে না, সেই জন্য সম্ভবত ওই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু গেছিল, এবং সুপ্রিম কোর্ট তখন ওই স্টেটকে বলে যে আপনাকে যে ওয়াটার ট্রাইব্যুনাল যে অর্ডারটা দিয়েছে আপনি সেইটা মানুন, সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেয়নি যে ওয়াটার কত যাবে, ওয়াটার কত যাবে সেটা ডিসপিউট বোর্ডই বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপনি মানুন, মানছেন না, যদি সুপ্রিম কোর্টের রায় না মানে সঙ্গে সঙ্গে সরকার পড়ে যাবে, কেন স্টেটের তো মিশনারি চলছে সেইরকমভাবে, তো এরকম কিন্তু একটা বুদ্ধি প্রশ্ন জিজ্ঞেস করবো,
হ্যাঁ, ওই ওইটাই আমি বলছি, যেন ওরকম ধরনের কিছু মানে অ্যানালিটিক্যাল টপিকসগুলোকে আমি শর্ট আউট করবো। নিশ্চয় 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 করবো, ওইসব নিয়ে কোনো চিন্তা নেই, আমি সবই রেডি করে দেবো, এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনি ভিডিওটা দেখছেন, আপনার মনে হচ্ছে ভিডিওটাতে কাজ হবে, বা আপনার যদি মনে হয় যে আপনি এটা এরকম আমার সঙ্গে সেশানে বসতে পারেন, আপনি অবশ্যই আসুন, আপনি অলওয়েজ ওয়েলকাম, এইটাই হচ্ছে ব্যাপার। আর এরকম একটা মক টেস্ট সবাইকে দেওয়া হবে, এবং এটা সম্পূর্ণ নিঃশুল্ক বা বিনামূল্যে করা হচ্ছে, এটাতে কোনো ফিজ নেওয়া হচ্ছে না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।